চীনকে সোলার প্যানেল কারখানা বাংলাদেশে স্থানান্তর করার আহ্বান প্রধান উপদেষ্টার। বন্যা ত্রাণ তহবিলে $20,000 চেক হস্তান্তর করলেন চীনা রাষ্ট্রদূত। বন্যায় নতুন করে কোনো এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা নেই। টিএসসিতে তিন দিনে বন্যার্তদের সহায়তা সংগ্রহ নগদ ৩.৫ কোটি টাকা। এবং 37 দিন বন্ধ থাকার পর আবারও চলতে শুরু করেছে মেট্রো রেল। তিন দিন বন্ধ থাকার পর কক্সবাজার চট্টগ্রাম স্পেশাল ট্রেন চালু। অভিনন্দন, ভোরের পাতা প্রাইম নিউজে সাথে আছি মৌমিতা মৌ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশের সবুজ উত্তরণ ও রপ্তানি বাড়ানোর প্রয়াসে চীনকে তার কয়েকটি সোলার প্যানেল কারখানা বাংলাদেশে স্থানান্তর করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে অধ্যাপক মোহাম্মদ ইউনুস এ আহ্বান জানান। এ সময় চীনা রাষ্ট্রদূত দূতাবাসের প্রধান উপদেষ্টার বন্যা ত্রাণ তহবিলে $20,000 চেক হস্তান্তর করেন। তিনি বলেন, চীনা রেড ক্রস বাংলাদেশের বন্যা দুর্গত মানুষের জন্য মানবিক সহায়তা হিসেবে $1,00,000 অনুদান দেবে। বন্যায় নতুন করে কোনো এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা নেই বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান। রোববার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। সচিব বলেন, সার্বিকভাবে 11 জেলার বন্যা পরিস্থিতি উন্নতির দিকে, নতুন করে কোনো এলাকা প্লাবিত হচ্ছে না এবং হওয়ার আশঙ্কা নেই। দেশে বন্যার্তদের জন্য রোববার চতুর্থ দিনের মতো গণত্রাণ সংগ্রহ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর আগে তিন দিনে সংগ্রহ করা নগদ টাকার পরিমাণ দাঁড়িয়েছে ৩,৪৭,৭১,৫৯০ টাকা। পাশাপাশি ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও অর্থ সহায়তা এসেছে প্রচুর পরিমাণে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের বদলে আজ ত্রাণ সামগ্রী সংগ্রহ করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে। প্রতিদিনই 30টির বেশি ট্রাক ভর্তি ত্রাণ বন্যাত্ব বিভিন্ন এলাকা ভাগ করে টিএসসি ছেড়ে যাচ্ছে বলে জানা গেছে। ত্রাণ সামগ্রী প্রস্তুতের জন্য 1500-এর বেশি স্বেচ্ছাসেবক 24 ঘন্টায় কাজ করছেন বলে জানিয়েছেন সমন্বয়করা। বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে সঞ্চয়কৃত অর্থ দান করছেন কোমলমতি শিশুরা। মানবিকতা ও দেশের জন্য কাজ করা শিখাতে মায়েরা সন্তানদের নিয়ে এসেছেন ত্রাণ কেন্দ্রে। আর বাবারা বলছেন, এই প্রজন্মের হাত ধরেই ভালো মানুষ সৃষ্টি হওয়ার পরিবেশ তৈরি হবে। বিস্তারিত জানাচ্ছেন তরুণ বেগি। আমি মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমার নাম নরিনুল ফাত অনন্যা। ব্যক্তিগত মাটির ব্যাংকে জমানো টাকা বন্যা কবলিত মানুষের জন্য দান করেছেন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী অনন্যা। টিএসসিতে গণত্রাণ সংগ্রহ বুথে এসে টাকা জমা দেন তিনি। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্যার্তদের যে দুর্বিষহ অবস্থা, তাদের যে দুঃখ দুর্দশা, এটা আমাকে অনেক বেশি ব্যথিত করেছে। এজন্য আমি গত 1 বছরের সঞ্চয় এই মাটির ব্যাংকে যে টাকাগুলো জমিয়েছি সেগুলো। শুধু তাই নয়, বাবা মায়ের কাছে স্কুলে যাওয়ার ভাড়া ও টিফিনের টাকাও অগ্রিম চেয়েছেন বন্যার্তদের সহায়তা করতে। আমি আমার বাবা মাকে বলেছি যে আগামী 1 মাসে আমার যে স্কুলের যাতায়াত খরচ এবং যে টিফিনের পয়সা, সেটা যেন আমাকে আগে থেকে দিয়ে দেয়, সেটা যেন আমি বন্যার্তদের দিয়ে সহযোগিতা করতে পারি। শুধু অনন্য নয়, তার মতো অনেক শিশুই বন্যা কবলিতদের পাশে দাঁড়াতে ছুটে এসেছেন। অনেক মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, অনেকে মারা যাচ্ছে, অনেকের অনেক কষ্ট হচ্ছে। এই জন্য আমরা এখানে এসেছি মানুষকে সাহায্য করার জন্য, টাকা দিয়ে, নিজের সালামি জমানো টাকা দিয়ে মানুষকে সাহায্য করতে। অনেকে আবার কমলমতি ছোট শিশুদের নিয়ে এসেছে টিএসসিতে। এসব শিশুর মায়েরা জানান, দেশের জন্য কাজ করা শিখাতেই বাচ্চাদের এনেছেন। খুব বেশি এডুকেটেড হয়ে, ডক্টরেট হয়ে আমার বাচ্চা দেশের জন্য কিছুই করবে না, তার থেকে ভালো আমার বাচ্চা দেশের জন্য কিছু করা শিখুক, আমি এটাই শিখাতে চাই। আমিও চাই যে আমার বাচ্চা একজন মানে ভালো মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠুক। আর আমি সবসময় চাই যে আমার বাচ্চা যেন মানে, যেমন আমার এখন যে ভাইরা মানে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই আন্দোলনে যে ভাইরা ধরেন অনেকে জীবন দিয়েছে, তারপর অনেকে ধরেন এই আন্দোলনে ছিল, তো আমার বাচ্চা চাই দেশের সুখ দুঃখ যে কোনো বিষয়ে আমার বাচ্চা সবসময় সাথে থাকবে। অনেকে আবার বলেন, নতুন প্রজন্মের তরুণরা দেখিয়ে দিয়েছে কিভাবে দেশ ও জনগণের জন্য কাজ করতে হয়। এই প্রজন্মের হাত ধরে ভালো মানুষ সৃষ্টি হওয়ার পরিবেশ তৈরি হবে আশাবাদী অভিভাবকরা। আমাদের তরুণরা আবার আমাদেরকে দেখিয়ে দিল যে আমরা আসলে কী পারি, একটা জাতি হিসেবে কী পারি, সমাজ হিসেবে কী পারি। এখানে এত মানুষের আনাগোনা, এত ভিড়, কিন্তু তারপরও এই কেওসের ভিতর দিয়েও তাদের একটা সুন্দর ব্যবস্থাপনা আছে। আমি আশা করব যে তারা শুধুমাত্র ভালো মানুষ হবে তা না, ভালো মানুষের পরিবেশটা তারা সৃষ্টি করে যাবে এবং ওটা বজায় রাখবে। তার থেকে একটা স্বচ্ছতা আছে।
এখানে দিলে কি হবে, একটা জিনিসটা একটা ভালো জায়গায় পৌঁছাবে। সব জায়গা থেকে সব ভরসা থাকে না, যেখানে ছাত্র সমাজ আছে যারা আজকে এত কষ্ট করে এই দেশটাকে নিয়ে আসছে, এই জন্য এখানে একটা বিশ্বস্ততার জায়গা তৈরি হয়েছে। এই জন্য আজকে দেখেন দুনিয়ার গাড়ির গাড়ির মাল নামতেছে এখানে। ছাত্র সমাজ দেশকে একটি ভালো জায়গায় নিয়ে আসায় তাদের প্রতি আস্থা সাধারণ মানুষের। তরুণ বেগী, ভোরের পাতা, ঢাকা। দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে টানা 37 দিন বন্ধ ছিল মেট্রো রেল চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অবশেষে সব অনিশ্চয়তা কাটিয়ে আবারও চলতে শুরু করেছে মেট্রো রেল, আর হাসি ফুটেছে রাজধানীবাসীর মুখে। দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও মেট্রো রেল চলাচল শুরু হয়েছে রবিবার থেকে। তবে ক্ষতিগ্রস্ত মেট্রো রেলের কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশন দুটিতে মেট্রো রেল থামবে না এবং যাত্রী সেবা কার্যক্রম বন্ধ থাকবে। এতে মিরপুরের কয়েকটি এলাকার বাসিন্দাদের অসুবিধা হলেও বিকল্প স্টেশন ব্যবহার করছেন তারা। সর্বোপরি মেট্রো রেল চালু হয়েছে তাতেই খুশি যাত্রীরা। রোহিঙ্গা অনুপ্রবেশের 7 বছর আজ। 2017 সালের 25 আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্য ছেড়ে প্রাণ ভয়ে সীমান্ত পাড়ি দিয়ে স্রোতের মতো রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করে। টেকনাফ ও কক্সবাজারের বিভিন্ন শিবিরে তাদের আশ্রয় দেওয়া হয়। গত 7 বছরেও রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য নিরাপদ ও টেকসই পরিবেশ সৃষ্টি না হওয়ায় রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হচ্ছে। 2017 সালের 25 আগস্ট মিয়ানমারের সেনাবাহিনী উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে দমনপীড়ন শুরু করে। সেই দিন থেকে বাংলাদেশের উখিয়া এবং টেকনাফের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করতে থাকে রোহিঙ্গারা। জাতিসংঘের হিসাব মতে সে সময় বাংলাদেশে আশ্রয় নিয়েছিল 7 লাখের বেশি রোহিঙ্গা। দীর্ঘ 7 বছর পর এসে নতুন পুরাতন মিলে বাংলাদেশের রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা দাঁড়িয়েছে 12.5 লাখ। তবে বাস্তবে এ সংখ্যা আরও অনেক বেশি। তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর আওয়ামী লীগের অনেক মন্ত্রী, এমপি এবং বিভিন্ন পর্যায়ের নেতারা আত্মগোপনে চলে যান। কেউ কেউ দেশ ছাড়তে পারলেও যারা শেষ পর্যন্ত যেতে পারেননি তারা পালিয়ে থেকেও নিজেদের আড়াল করতে পারছেন না। একে একে গ্রেপ্তার হয়ে রিমান্ডে জিজ্ঞাসাবাদে মুখে পড়তে হচ্ছে এসব সাবেক মন্ত্রী, সরকারি কর্মকর্তাদের। বিস্তারিত জানাচ্ছেন রাকিব হাসান। সরকার পতনের পর বিভিন্ন সময় আলোচিত ঘটনায় গ্রেফতার হচ্ছেন আওয়ামী লীগ সরকারের সাবেক প্রভাবশালী মন্ত্রী, এমপি সহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা। গ্রেফতার আতঙ্কে তারা বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকলেও শেষ রক্ষা হচ্ছে না। গোয়েন্দা সংস্থার করা নজরদারি এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতায় হেভিয়েটদের গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাদের রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গ্রেফতারকৃতদের মধ্যে এ পর্যন্ত শেখ হাসিনার একজন উপদেষ্টা, শীর্ষ সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ দলের বেশ কয়েকজন নেতা রয়েছেন। এখনও অনেক নেতা দেশের বিভিন্ন স্থানে লুকিয়ে আছেন, যাদের অনেকের বিরুদ্ধেই ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে কেউ কেউ রিমান্ডে আছেন, কোনো কোনো নেতাকে আবার কারাগারেও পাঠানো হয়েছে। রবিবার সকালে রাজধানীর শান্তিনগর এলাকার একটি বাসা থেকে গ্রেফতার করা হয় সাবেক বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী, গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে। ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে, তিনি এখন ডিবি হেফাজতে আছেন। এছাড়াও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের নাখালপাড়ার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় এবং শনিবার রাতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সাদেক খান গ্রেফতার হন। তবে সরকার পতনের পর অনেক আওয়ামী লীগের শীর্ষ নেতাসহ বিগত সরকারের অনেক মন্ত্রী কিংবা পুলিশের আলোচিত বেশ কয়েকজন কর্মকর্তা দেশের অভ্যন্তরে এখনও পলাতক অবস্থায় রয়েছেন, যাদের অনেকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে হত্যা মামলা দায়ের করা হয়েছে। রাকিব হাসান, ভোরের পাতা। এবার আন্তর্জাতিক সংবাদ। শেখ হাসিনার সরকার পতনের পর বাংলাদেশ থেকে একজন হিন্দুও ভারতে প্রবেশের চেষ্টা করেননি বলে জানিয়েছেন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শনিবার ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা জানান। ছাত্র বিক্ষোভ ও গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সরকার পতনের পর জনগণের রোষানলে পড়েন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় সংখ্যালঘুদের কয়েকটি বাড়িঘরে হামলার ঘটনাও ঘটে। পরপরই বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় বিভিন্ন অ্যাকাউন্ট থেকে নানা বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানো হয়। কমান্ডার ফুয়াদ শোকরের হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েল সামরিক ঘাঁটি কেন্দ্র করে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এরপর হিজবুল্লাহকে লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালিয়েছে ইসরায়েলের ডিফেন্স ফোর্স IDF। রবিবার ভারতীয় সংবাদ মাধ্যম NDTV-র এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেন। প্রতিবেদনে বলা হয়, হিজবুল্লাহ শীর্ষ পর্যায়ের কমান্ডার ফুয়াদ শোকরকে হত্যা প্রতিশোধ নিতে হিজবুল্লাহ হামলা চালিয়েছে। এই হামলায় ইসরায়েলের সেনাবাহিনীদের ব্যারাক, আয়রন ডোম স্থানসহ ইসরায়েলের প্রধান সামরিক স্থানগুলোকে কেন্দ্র করে 320টি কাতিউশা রকেট উৎক্ষেপণ করেছে হিজবুল্লাহ। অপরদিকে বড় আক্রমণের তথ্য জানতে পেরে ইসরায়েলেও হিজবুল্লাহর বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে হামলা করেছে বলে জানিয়েছে IDF। এবার বিনোদনের সংবাদ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগ নেতাকর্মীদের মতোই গা ঢাকা দিয়েছেন ছবি জঙ্গনের অনেক তারকা। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ফেরদৌস আহমেদ, মমতাজ ও রিয়াজের মতো তারকার খোঁজ এখনও মেলেনি। এরই মধ্যে হত্যাচেষ্টা মামলায় নাম উঠল জায়েদ খান, শাহরিয়ার নাজিম জয় ও সাজু খাদেমের মতো তারকার। 2015 সালের 20 এপ্রিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করে হত্যাচেষ্টার অভিযোগে চিত্রনায়ক জায়েদ খান, অভিনেতা শাহরিয়ার নাজিম জয়, সাজু খাদেম 50 জনকে আসামি করে মামলা করা হয়েছে। দীর্ঘ 14 বছর পর আবারও ঢাকায় আসছে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড জাল। এর আগে 2010 সালে প্রথমবার ঢাকায় এসেছিল এই ব্যান্ড দলটি। জাল ব্যান্ডের ভোকাল ও গিটারিস্ট গহর মমতাজ ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত করেছেন। এবার খেলাধুলার সংবাদ। রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানকে 10 উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ক্রিকেটের ইতিহাসে ঐতিহাসিক মুহূর্ত সৃষ্টি করল বাংলাদেশ। এটি পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয় এবং সব মিলিয়ে 20তম জয়। এর আগে 2003 সালে বাংলাদেশ জয় থেকে মাত্র 1 উইকেটের দূরত্বে ছিল। শেষ পর্যন্ত ইনজামামুল হকের দুর্দান্ত ইনিংসে জয় থেকে বঞ্চিত হতে হয়। 21 বছর পর অবশেষে পাকিস্তানের বিপক্ষে টেস্ট জিতল বাংলাদেশ। ম্যাচের প্রথম ইনিংসে 6 উইকেটে 448 রান করে ইনিংস ডিক্লেয়ার দেয় পাকিস্তান। জবাবে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে 565 রান করে, যা পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট স্কোর। দ্বিতীয় ইনিংসে নেমে মাত্র 29 রানের লিড নিয়ে অল আউট হয় পাকিস্তান। পাকিস্তানের বিরুদ্ধে প্রথমবারের মতো টেস্ট জয় পেতে বাংলাদেশকে মাত্র 30 রানের টার্গেটে দ্বিতীয় ইনিংস খেলতে হয়। এই লক্ষ্য তারা করতে নেমে 6.3 ওভারে জাকির হাসানের জয়সূচক শটে ইতিহাস গড়ল বাংলাদেশ। এর আগে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে 13টি টেস্ট খেলে 12টি হেরেছে, অন্যটি ড্রয়ে শেষ হয়েছে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। চীনকে সোলার প্যানেল কারখানা বাংলাদেশে স্থানান্তর করার আহ্বান প্রধান উপদেষ্টার। বন্যা ত্রাণ তহবিলে $20,000 মার্কিন চেক হস্তান্তর করলেন চীনা রাষ্ট্রদূত। বন্যায় নতুন করে কোনো এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা নেই। TSC-তে 3 দিনে বন্যার্তদের সহায়তা সংগ্রহ নগদ 3.5 কোটি টাকা। এবং 37 দিন বন্ধ থাকার পর আবারও চলতে শুরু করেছে মেট্রো রেল। 3 দিন বন্ধ থাকার পর কক্সবাজার চট্টগ্রাম স্পেশাল ট্রেন চালু। এই ছিল আজকের ভোরের পাতা প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।